নুরুল আমিন হলো আমাদের ভৈরবের মানুষ, কিশোরগঞ্জের ভৈরব থানা, ভৈরব থানা, ভৈরব থানার নুরুল আমিন সাহেবের একটা কথা ছিল যে সুরা ফাতেহা যে কোরআন মাজিদের প্রথমে আছে এইটা আর এটার অর্থটা কি, এরকম মূল ভাবটা। তো আমরা যারা মুসলমান ঘরানার মানুষ তারা তো সুরা ফাতেহাটা প্রতি নামাজে নটসালাত নামাজে পাঠ করি এবং ওইটা অর্থাৎ বিধিবদ্ধ আইনই আছে সুরা ফাতেহা ছাড়া নামাজ হবে না। লা সালাতা ইল্লা বি ফাতিহাতিল কালাম, সুরা ফাতেহা ছাড়া কোন নামাজ হবে না, ধরনের মাসালাই আছে। তাতে এই সুরা ফাতেহায় বলা আছে, বলা আছে, আমরা যখন ওই টাইটেল ক্লাসে পড়ছি তখন ওখানে একটা সাবজেক্ট ছিল মান্তিক, ইলমে মান্তিক বা ইলমুল মান্তিক একটা সাবজেক্ট ছিল। ওই সাবজেক্টটা যারা পড়ছে এটা কামিলই পড়ানো হয়, কামিল ছাড়া নিচের ক্লাসে নাই। ওইখানে পরিষ্কারই বলা আছে যে সুরা ফাতেহা কি কোরআন শরীফের অংশ না অংশ না, এই ব্যাপারে তোমার সিদ্ধান্ত লেখো। তো সুরা ফাতেহা অনেক সময় বহু আলেমের মতে জানা যায় যে এটা কোরআনের অংশ না, তাহলে সুরা একটা কমলো কিন্তু। সুরা ফাতেহাটা হলো কোরআনের মুখবন্ধ বা বন্দনা, আর একটা মহাগ্রন্থের বন্দনা এমনই হয়, এইটা বেদেও আছে এই সাতটি আয়াত, এইটা বাইবেলেও আছে বা বিশ্বের যতগুলো গ্রন্থ হবে, যদি এই গ্রন্থে ঈশ্বরের কোনো বন্দনা করতে হয় তাহলে এমনই হয়, যে যে যেই ভাষাই করুক সেটাই এই কোরআন মাজিদের এই সাত আয়াতের ভিতরে বলা আছে। তো এইটা যদি কোরআনের অংশ হয় তাহলে ঘটনাটা কি ঘটবে, প্রথম কথাটাই বলা আছে, আমি বিসমিল্লাহ আউযুবিল্লাহ বললাম না, বিসমিল্লাহ বললেও কোনো ক্ষতি হবে না, না বললেও কোনো ক্ষতি হবে না, আর আউযুবিল্লাহ বললেও কোনো ক্ষতি হবে না, না বললেও কোনো ক্ষতি হবে না। কিন্তু আমাদের দেশের যারা মাদ্রাসার খোয়াড়বন্দি লেখাপড়া করে ওরা মনে করে যে আউযুবিল্লাহ বিসমিল্লাহ না বললে কোরআনে হাত দেওয়াই যাবে না, বাজে কথা এগুলো, পরে মানুষে বসাইছে এডিশন করছে। বিসমিল্লাহ নিয়ে কথা আছে যে কোরআন শরীফে বিসমিল্লাহ কয়বার আছে, কয়বার আছে, ওই যতগুলো সুরা প্রতিগুলো প্রতি সুরারই আগে আছে, তাহলে 114টা সুরা 114 বারই আছে, ঘটনাও সত্য কিন্তু একটা জায়গায় নাই, সুরা তওবার মধ্যে বিসমিল্লাহর কোনো ব্যবস্থা নাই, আর আরেকটা সুরার ভিতরে বিসমিল্লাহ আছে ডাবল মানে দুবার, তাহলে কিন্তু 114 মিলল, মিলছে না, এই হলো বিষয়। আর আউযুবিল্লাহ এইটা কোরআন মাজিদের কোথাও নাই, এটা আউট অফ সিলেবাস, একটা দোয়া বা একটা মন্ত্র হিসেবে ওরা এটা পাঠ করে। এখন আমরা আসলাম মূল এবারতে মানে মূল লাইনে, সেখানে বলা আছে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আমি প্রশংসা করছি দয়াময় দয়ালের জন্য, রহমান মানে হলো দয়াল আর রহিম সেও দয়াল, তো রহিমের চেয়ে রহমান হলো আরো বেশি দয়ালু, মানে হাতেম তাই হতে পারে আর কি, অধিক দয়ালু, তাহলে আমি দয়াময় দয়ালের প্রশংসা করছি। এই কথা যদি হয় আলহামদুলিল্লাহ আমি প্রশংসা করছি আল্লাহর, লিল্লা মানে আল্লাহর, হ্যাঁ, এটা যদি আল্লাহর বানানোই হয় তো আল্লাহ নিজে বানায় নিজে কি নিজের প্রশংসা করবে, করবে একজন এমবিবিএস ডাক্তার নিজেই কি বলতে পারে যে আমি সবচেয়ে বড় এমবিবিএস ডাক্তার, আমার প্রশংসা আমি করছি, বা অমুক এমবিবিএস খালেক ডাক্তারের প্রশংসা করছে, হয় নিজেই খালেক, হ্যাঁ, যেমন এসাক, এসাক কি বলতে পারে যে আমি এসাকের প্রশংসা করি, তাহলে আলহামদুলিল্লাহ আমি প্রশংসা করি আল্লাহর জন্য, হ্যাঁ, রব্বিল আলামিন যিনি এই হ্যাঁ অতি দয়ালু দয়াময়, আর এই সারা জগতের জন্য যিনি দয়ালু ও দয়াময়, এরকম কথা বলা তো আল্লাহর জন্য সাজবে না, আছে তো, তাহলে বোঝা গেল যে এটা মানুষ
সংযোজন বিয়োজন করেছে, তাই না? এটা তো পরিষ্কারই বোঝা গেল, এই কথাটাই হলো প্যাচ। এখন যারা বলে যে এটা কোরআনের অংশ, তো তারা এটা মিলা যা আল্লাহ নিজে কি আলহামদুলিল্লাহ বলবে? কেউ যদি বলে যে আল্লাহ শেখানোর জন্য বলছে, আল্লাহকে যাই পড়ে গেছে শেখানোর জন্য এটা বলবে। আর এই তোর এই সাত আয়াতের বন্দনা তো বেদেও আছে, সাত আয়াতের বন্দনা তো তোর বাইবেলেও আছে, এই সাত আয়াতেরই বন্দনা। ওরাও সাতটাই আয়াতই করছে, এটা তো পূর্বের থেকে নির্ধারিত। আর বাকি যেগুলো আছে সবগুলা প্রায় একই রকমের, ওগুলোর তেমন ব্যাখ্যার প্রয়োজন নাই। মালিক ইয়াউমুদ্দিন, সে এরা বলে বিচার দিনের মালিক, আর আমরা বলি এটা স্বভাব দিবসের প্রভু। স্বভাব দিবস কি? যেটা প্রচলিত মতবাদ, প্রচলিত অনুবাদ, সেখানে আছে কি বিচার দিনের মালিক। গোলাম মোস্তফা কাব্যে কাব্যেও লেখছে, তাই না? তো ওরা বলছে বিচার দিনের মালিক, বিচারটা কিসের, কার বিচার, কতটুক বিচার? লালন সাজে যেমন একটা জায়গায় বলছে যে রোজ কিয়ামত বলে সবাই কেউ করে না তারিখ নির্ণয়, বিচার হচ্ছে কি রে হবে সদায়, কোন কথায় মন রাখি রাজি, কে বুঝে মন মাওলার আলেকবাজি। তাই বললো বিচারের দিনের প্রভু, ওই আয়াতের মালিক ইয়াউমিদ দিনের অর্থ লিখলো। ইমাম আবু হানিফা বলছে যেটা মালাকা ইয়াউমিদ দিন হবে, হানাফি মাজাব মতে মালিক ইয়াউমিদ দিন হবে না, হবে মালাকা ইয়াউমিদ দিন। বুঝাইছে? তাহলে মতভেদ হয়ে যাচ্ছে। এখন মালাকা বা মালিকের বুঝলাম প্রভু, এখন ইয়াউমিদ দিন অর্থ কি? ইয়াউমুদ্দিন, দিন মানে হলো ইজম, ডগমা, মতবাদ, থিওরি, ইজম দিন। আর এরা দিনকে ধর্ম বলে না, ধর্ম হলো ভার্চু, ধর্ম হলো গুণাগুণ, বস্তুর গুণাগুণকে তার ধর্ম বলে। তাহলে এই দিন তো হলো এটা ইজম, এটা একটা ডগমা, মতবাদ, ঠিক? এইটাকে কারা ইজম বলে? আর এই এই ধর্মকে অনুবাদ করে কি দ্বারা? রিলিজিয়ন, রিলিজিয়ন না ইংলিশে, রিলিজিয়ন শব্দের অর্থ তো ধর্ম না, আমার বইয়ের ভিতরে লেখা আছে এগুলা। রিলিজিয়ন শব্দের অর্থ ডিকশনারি খুললে, এখানে আমাদের উপমহাদেশের ছোটখাটো যেগুলো ডিকশনারি আছে এগুলোতে হয়তো ধর্ম বৈশিষ্ট্য পাবে, কিন্তু যখন আমরা বড় ডিকশনারি খুঁজব, আন্তর্জাতিক মানের ডিকশনারি খুঁজব, ওই জায়গায় লেখা আছে যে রিলিজিয়ন শব্দের প্রকৃত অর্থ হইল প্রাইভেট গড, মানে ব্যক্তিগত ঈশ্বর, প্রাইভেট গড, ব্যক্তিগত ঈশ্বর, যে যাকে ভালোবাসে সেটাই তার জন্য ঈশ্বর। যেমন একটা ছেলে লেখাপড়া করতেছে আর একটা সার্টিফিকেট দরকার, সেটাই তার ঈশ্বর, কিসের আর উপাসনার, কিসের আর সেবা যত্ন, ওই ধুমছে লেখাপড়া করতেছে করতেছে করতেছে, রাজ্যকে লেখাপড়া করতেছে, ম্যাট্রিক পরীক্ষা দেয়া, ম্যাট্রিক পাস করবে, একটা সার্টিফিকেট পাবে, একটা এই মার্কশিট পাবে, এটা নিয়ে ওর আয় ভর্তি হইতে হবে। এটা ছাড়া আমার কাছে নামাজ রোজা তেমন মুখ্য না, কিন্তু হ্যাঁ, তার কাছে তার প্রাইভেট গড হলো ওই সার্টিফিকেটটা, ওই মার্কশিটটা, নাহলে কিন্তু ভর্তি হতে পারবে না। আর সব বা আমার বাবার কাছে তার প্রাইভেট ঈশ্বর হলো মা, আমার মায়ের কাছে তার প্রাইভেট ঈশ্বর হলো, প্রাইভেট গড হলো বাবা, ঠিক আছে? তো আমার কাছে আমার প্রাইভেট গডটা হলো আমার ওয়াইফ, তার চেয়ে আমি কাউকে ভালোবাসি না। এই সেন্সে এই রিলিজন শব্দটা এসছে, মানে এটাকে ধর্ম নিয়ে, এখন দিন হলো রিলিজন, রিলিজন হলো দিন, বাংলায় লেখছে ধর্ম। আর বাংলা যে ধর্ম শব্দটা ব্যবহার করছে এটাও সঠিক না, বাংলা ধর্ম শব্দটা এসছে হলো পদার্থবিজ্ঞান থেকে। পদার্থবিজ্ঞানে পরিষ্কার ভাবে বলা আছে, সায়েন্সের ছাত্র দ্বারা তারা সবাই জানে যে বস্তুর গুণাগুণ বা বৈশিষ্ট্যকে ধর্ম বলে। পানির ধর্ম নিম্নগামিতা, বাতাসের ধর্ম উড়ানো, আগুনের ধর্ম পোড়ানো, হ্যাঁ, চুম্বকের ধর্ম হলো আকর্ষণ করা, এগুলো হলো ধর্ম। চোখের ধর্ম দর্শন করা, কানের ধর্ম শ্রবণ করা, নাকের ধর্ম অনেকগুলো আছে, তার উপরে একটা ঘ্রাণ নেওয়া, শ্বাস কার্য পরিচালনা করা। তো শ্বাস কার্য এই দিক দিয়েও পরিচালনা করা যাবে, এদিক দিয়েও করা যাবে, কিন্তু ঘ্রাণটা এই নাসিকা ছাড়া, এটা চোখেও পারবে না কানেও পারবে না, ঘ্রাণের কাজটা পারবে অন্য কেউ নিতে, অন্য কেউ এটা বলতেও পারবে না। তাহলে বোঝা গেল যে জিব্বা কয়েকটা টেস্ট বের করে দেয়, এটা কানের দিলে পারবে, নাকের দিলে পারবে, টেস্ট গুলো বলে দিতে পারবে, এটা জিব্বাই লাগবে। এইগুলো হলো তাদের ধর্ম, প্রত্যঙ্গের ধর্ম।
তাহলে এখানে মালিক ইয়াউমের দিন, এই ইয়াউমের দিন আমরা বলছি এখানে স্বভাব দিবস। স্বভাব দিবসটা কোনটা? যেটা আমি পূর্বজন্ম করছি, তার পূর্বজন্ম করছি, তার পূর্বজন্ম করে আসছি। স্বভাব দিবসটা হলো যৌনতা, স্বভাব কাল বা স্বভাব বয়স, স্বভাব দিবস। এইটা হলো 40 বছর বা 50 বছর। তো আমি পূর্বজন্মেও যখন 12 থেকে 15 বছরে পদার্পণ করছি, তখনই আমার ভিতরে যৌনতা আসছে। বাবার বয়সে যখন আমি বাবার রূপে ছিলাম, যখন আমি দাদার রূপে ছিলাম, আমি তো সেই লোকটা। বীজ কিন্তু সবারই একটা, তেঁতুল গাছ কিন্তু একটাই সব সময়। ওই বীজের ভিতরে ঢুকে লাগালে যথাযথ পরিবেশ পাইলে আবার অঙ্কুর রূপে গজায়। ওই তেঁতুল গাছ, ওই ধান গাছ, ওই মানুষ গাছ, ওই গরু গাছ একই। এটা শুধু বীজের ভিতরে ঢুকে আবার লাগায়, মানে রোপণ করলে যথাযথ আগুন জল মাটি বাতাস পেলে, সম পরিমাণে পেলে, ও কিন্তু আবার অঙ্কুর নিয়ে সে পূর্ব রূপ ধারণ করবে। তাহলে এটা স্বভাব, স্বভাব দিবসটা কি? স্বভাব দিবসটা হলো প্রতি জন্মে জন্মে তুমি যে যৌনতার ক্রিয়াটা ঘটাচ্ছ সেটি। ওই দিনের প্রভু, এই স্বভাব দিবসের প্রভু হলো এই আমাদের ওই আগে যে বলা হয়েছে যে লিল্লা, এই আল্লাহ, সেটা ইয়াকা নাবুদু, আমরা আপনার উপাসনা করি। কার? ওই সাঁ এবং কায়ের, আল্লাহ এবং রাসুলের। ইয়াকা নাস্তাইন, এবং আমরা আপনার কাছে সাহায্য চাই। এই সাহায্য চাই টাকা পয়সা না, ক্ষমতা পদ না, সাহায্যটা কি? আমি যাতে বৈতরণী পার হতে যে 40 মিনিট সময় লাগে, ওই সময়টা যাতে আমি বৈতরণীটা পার হতে পারি, এই সাহায্যটা তোমার কাছে আমি চাই। আর তুমি যদি আমার চাপ দেওয়া, ধরো আমি পারবো না, তাই না? হ্যাঁ, এটা আরেকদিন ব্যাখ্যা করলাম না কিভাবে জানি, এরকমই। হ্যাঁ, তো তারপরে আছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাকে আমাদেরকে সোজা সরল পথে পরিচালিত করুন। তারপরে আছে তাদের পথে নয়, মানে সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, যাদের উপরে আপনি কল্যাণ মঙ্গল অবতীর্ণ করেছেন তাদের পথে, ওয়াইরিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্দাল্লিন, তাদের পথে নয় যারা পথভ্রষ্ট হয়েছে, তাদের পথে না। এই ছিল সংক্ষিপ্ত আকারে সূরা ফাতিহা, কোরআনের অংশ। কেউ বলে, কেউ বলে কোরআনের অংশ না, যারা বলে কোরআনের অংশ না এটা বন্দনা, তাদের মতে সূরা 113টি, আর যারা বলে এটাকে কোরআনের অংশ রূপে আমরা মানি, তাদের মতে হলো 114টি। আসলে সূরা ফাতিহাটা হলো কোরআন মাজিদ নামক এই বইটা বা গ্রন্থটা এডিশনের বা সংকলনের বা প্রকাশের জন্য একটা ভূমিকা বা মুখবন্ধ, এইটা এইটাকে নিয়ে গন্ডগোল মারামারি করার বা বিতর্ক করার কোনো কিছুই নাই। থ্যাংকস ফর ওয়াচিং, লটস অফ